তো নমস্কার, আমি সত্যতো, আমি আজকে উৎসবের তরফ থেকে আমরা আজকে চলে এসেছি পার্কস্ট্রিট থেকে ক্যাথিড্রাল, একটা ফটোওয়াক অ্যারেঞ্জ করা হয়েছে এই বর্ষ বিদায়ের এই রাতে, কারণ আমাদের এই বছরেই আমাদের জন্ম মহামারীতে মহোৎসবে আমাদের জন্ম হয়েছে। তো আজকে এই মহামারীর এই বছরকে আমরা বিদায় জানাতে আমরা আজকে পার্কস্ট্রিট থেকে তাই সেন্ট ক্যাথিড্রাল একটি ফটোওয়াক আয়োজন করেছি, এবং আমার সঙ্গে আজকে আমাদের ফটোওয়াকের বেশ কিছু প্রতিযোগী রয়েছে, অগ্রগণ্য অনুষ্ঠানে রয়েছে কথাবার্তা ময়ূর আমাদের সাথে আজকে এই জয়নিতে আমাদের সঙ্গে উৎসাহ দেবে। তো দুঃখা দুঃখা বলে চলুন এবার দেখে পড়া যাচ্ছে। তো আমরা যেরকম বলেছিলাম আমাদের যাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কিন্তু পার্কস্ট্রিট থেকে ক্রমশ হয়ে আমাদের এই ওয়াকটা কিন্তু আমরা এখন রুট যাচ্ছি সেন্ট থমাস চার্চের দিকে। তো দেখুন, চলুন যাওয়া যাক সেন্ট থমাসে, কী অপেক্ষা করছে আমাদের জন্য। আমি শাশ্বত, আমি এখন উৎসবের তরফ থেকে ঠিক দাঁড়িয়ে রয়েছি সেন্ট থমাস চার্চের সামনে। 1760 সালে ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্ট হেনরি মহাশয় এই জায়গাটিকে একটি ঔপনিবেশিক পরিবেশ গড়তে চেয়েছিলেন, যা তখন থেকে আজ অবধি এখানে বিনোদন পার্ক এবং যা পরবর্তীকালে পার্কস্ট্রিট নামে খ্যাত হয়, এবং পরবর্তীকালে 1912 সালে মিডলটন রোডে এই সেন্ট থমাস চার্চটি গড়ে ওঠে। এবং এখানে কিন্তু আমাদের সকলের মাদার টেরিজা, তাকেও কিন্তু এখানে এই চার্চে কিন্তু সমাধিস্থ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্ট থমাস চার্চ গন্তব্যস্থল থেকে আমরা এখন ঠিক এই মুহূর্তে চলে এসেছি দ্য রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব। এই ক্লাবটি 1847 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এইখানে অনেক রকম এখানে বড় বড় পদাধিকারের সাহেবরা তো থাকতেন, এবং এখানে কলকাতার যত নামি নামি হর্স রেসের যে ইয়েগুলো হতো সব কিন্তু এখান থেকেই অর্গানাইজ করা হতো, এটাই এখানকার বিশিষ্ট। বাট বর্তমানে কিন্তু এইকে একটি পরিত্যক্ত অবস্থায় চলে গেছে। হ্যালো, আমাদের ডেস্টিনেশন এখন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ।